তাহলে সকালবেলা দোকান খুলতাম, দেখতাম মানে প্রায় লোকই যাতায়াত করতো, প্রায় অনেকে অনেক লোকই যাতায়াত করতো। কি হতো মালদার হবিবপুর থানার বুরবুল চন্ডি এলাকার ঘটনা? মৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও বেশ কিছু নথি, সেই সব খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদায়। চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চলছে, যুবকদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ বুলবুলচন্ডি এলাকায় ওই অফিসের উপর নজরদারি শুরু করে। মালদা জেলার চাঁচল হরিশ্চন্দ্রপুর বামনতলা থেকে যুবক যুবতীরা আসতেন ওই অফিসে, গোপনে সেই সব যুবকদের কাছ থেকে তথ্য হাতায় পুলিশ। পুলিশ আধিকারিকরা জানতে পারেন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে ওই অফিসে। সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকেরা। ওই অফিসটি ভুয়ো নিশ্চিত হওয়ার পরই অভিযান চালায় হবিবপুর থানার পুলিশ। অফিস থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভঙ্কর সিনহা নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে, তার খোঁজ করছে পুলিশ। এই ধরনের অফিস জেলায় আরও বেশ কয়েকটি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা একটা সংস্থা যার কিছু লোকেশনস একটা হবিবপুরে আমরা রেড করা হয়েছে। অ্যালিগেশন ছিল কি কিছু টাকা পয়সা নিয়ে যারা ইউথ আছে তাদের কাছ থেকে, তাদের চাকরি নাম করে ওদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে। আর এটাও ইনফরমেশান ছিল কি কিছু লোক এটা অ্যাগ্রিভড হয়ে ওখানে এসে আর কোনো ঝামেলাও করতে পারে, তাই জন্যে আমরা স্পেসিফিক ইনফরমেশন ভিত্তিতে ওখানে ওটা রেড করা হয়েছে। ওখানে পাঁচজনকে আমরা পেয়েছি, আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। এটা খুবই আর্লি কিছু বলাটা কি এক্স্যাক্টলি কীভাবে ওদের কী মডাস অপারেন্ডাই ছিল, কী কাজ হতো বা কী ব্যাপার। আমি যেহেতু জানতাম ছেলে মেয়েরা আসতো কম্পিউটার শিখতো, এটাই। তাছাড়া আদৌ কি কম্পিউটার শেখানো হতো? আমি সেটা জানি, কোনোদিন ওপরে অফিসে কোনোদিন যাইও নি, সেই বলতে পারবো না। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। এতদ্বারা কুমারগঞ্জ ব্লকের বসবাসকারী সকল বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, সরকারি যে কোনো প্রকল্প থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য সুবিধা, যেমন বাংলার আবাস যোজনা, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ও প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, জাতীয় সামাজিক সহায়তা NFBS, সমব্যথি, জন্ম মৃত্যু, কাস্ট সার্টিফিকেট, MGNREGA, 100 দিনের কাজ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, জাতীয় পরিবার সহায়তা, মিশন নির্মল বাংলা। এই সমস্ত পরিষেবাগুলি সরকার বিনামূল্যে প্রদান করে থাকেন। এই সকল পরিষেবার সুবিধা প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো রকম টাকা বা ঘুষ দিতে হয় না। যদি কোনো ব্যক্তি এই সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা বা ঘুষ চেয়ে থাকেন, তবে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ BDO অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সৌজন্যে কুমারগঞ্জ ব্লক প্রশাসন।